খুব শীঘ্রই মাতা ত্রিপুরা সুন্দরী বাড়িতে শুরু হতে যাচ্ছে ত্রিপুরা সুন্দরী বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ। 5.211 জায়গাতে গড়ে উঠবে এই ওপেন ইউনিভার্সিটি, যেখান থেকে ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারবে, যার জন্য বয়স ও সময়ের কোনো বাধা ধরা নিয়ম থাকবে না। বুধবার রাজ্য বিধানসভায় বিল পাশ হয়েছে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। শ্রী সাহা বলেন, ত্রিপুরায় ওপেন ইউনিভার্সিটি হলে কর্মসংস্থান হবে অনেক, শিক্ষক অশিক্ষক উভয় অংশের মানুষের কর্মসংস্থান তৈরি হবে। আমরা চাইছি ত্রিপুরাকে শিক্ষার হাব গড়ে তুলতে। ইতিমধ্যেই রাজ্য আর্যভট্ট ইউনিভার্সিটি সহ 3টি ইউনিভার্সিটি গড়ে উঠেছে, এর মধ্যে 2টি ইউনিভার্সিটি UGC অনুমোদন পেয়ে গেছে, বাকি 1টি ইউনিভার্সিটি ইতিমধ্যেই অনুমোদন পেয়ে যাবে। মাননীয় বিধায়ক তথা প্রাক্তন MP জিতেন বাবুকে আমি ধন্যবাদ দেব, উনিও ওয়েলকাম করেছেন। মাননীয় বিধায়ক সুদীপ বাবুও মোরাললেস ওয়েলকাম করেছে, কিন্তু কিছু কিছু বিষয়ে ওনার প্রশ্ন বিষয়ে আমি আমার কাছে যা এখানে এই বিষয়ে আমি চর্চা করেছি, এই বিষয়গুলো আপনাদের সামনে রাখতে চাই। এই ধরনের ওপেন ইউনিভার্সিটি ত্রিপুরাতে কিন্তু কোনো সময় হয়নি, এবং তার তাৎপর্য কিন্তু আমাদের বুঝতে হবে যে কেন এই ওপেন ইউনিভার্সিটি আমরা এখানে আনলাম। যেটা বলা হয়েছে যে মাতা ত্রিপুরা সুন্দরী বিশ্ববিদ্যালয় এই নামে কোথাও আছে কিনা, আপনার মনে আছে জিনেটের কথা তো নিশ্চয়ই মনে আছে, আপনাদের সময় এসেছিল জিনেট মেডিকেল কলেজ হয়নি, কিন্তু ত্রিপুরা মেডিকেল কলেজ হয়েছে। এইভাবে হয় অনেক জায়গায়, যদিও ওরা পরে ব্যাংক্রাফটির কারণে ওরা চলে গেছে, কিন্তু এটা আমি এইটা একটা ফাউন্ডেশন দিল্লির একটা সংস্থা হিমালয়ান ইউনিভার্সাল এডুকেশন ফার্ম, এটা একটা রেজিস্টার্ড ফার্ম, এবং আমাদের থেকে কিন্তু কোনো রকম না জায়গাও আমরা দিয়েছি না আমরা কোনো পয়সা দিচ্ছি। মাতা বাড়িতে মানে ওখানে 5.2 একর জায়গা বিশ্ববিদ্যালয় ওরা করার জন্য ওরা নিজেরাই কিনেছে ওটা, এবং যেটা UGC যে গাইডলাইন যে মিনিমাম 5 একর জমি লাগবে সেই অনুযায়ী কিন্তু ওরা জায়গাটা করেছে। এবং এই ধরনের ওপেন ইউনিভার্সিটি শুধু এই প্রথম ত্রিপুরাতে না, উত্তরাখণ্ড, হায়দ্রাবাদ, রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, কর্ণাটক, পশ্চিমবঙ্গে, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, ছত্রিশগড়, আসাম, উড়িষ্যা এবং বিহারও এই ধরনের ওপেন ইউনিভার্সিটি আছে। এদিকে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বিশ্ববিদ্যালয়ের নতুন বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর জন্য রাজ্য সরকারকে অনুরোধ জানিয়েছেন। বলেন, ত্রিপুরাতে এর আগেও অনেক শিক্ষা বিল পাশ হয়েছে, পুরানো বিলগুলো যেভাবে পাশ হয়েছে নতুন এই বিলটি কেউ ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে পাশ করলেই ছাত্রছাত্রীদের মঙ্গল হবে। শ্রী দেববর্মা রাজ্যের মুখ্যমন্ত্রীকে তার জন্য অনুরোধ জানিয়েছেন। পাবলিক ইউনিভার্সিটি এবং কলেজগুলোতে সরকারের কিছু না কিছু কন্ট্রোল থাকতে হবে, নতুবা এই ইউনিভার্সিটি বা কলেজ খুলে আমাদের এখানকার ছেলেমেয়েদের তেমন কিছু লাভ হবে বলে আমি মনে করি না। তাই আমি এটাকে বিশেষভাবে চর্চা করবো না, কারণ সেই চর্চা করার আরও ভাবতে হবে। আই উড রিকোয়েস্ট অনারেবল CM যে এই বিলটাকে আজকেই সংখ্যাগরিষ্ঠের ইয়েতে গিয়ে পাশ না করে এটাকে সিলেক্ট কমিটিতে পাঠানো যায় কি না দেখুন, কারণ ত্রিপুরা বিধানসভার 1963 থেকে শুরু করে 12 অ্যাসেম্বলি পর্যন্ত একটা তথ্য আমার কাছে আছে, কিন্তু আমার মনে হচ্ছে যে গত 6 বছর যেভাবে বিলগুলো পাশ হচ্ছে, আই এম হ্যাপি যে নাম্বার অফ বিল শুড বি পাসড ইন দি অ্যাসেম্বলি, কিন্তু নান অফ দি বিলস 2018 থেকে টিল ডেট সিলেক্ট কমিটিতে পাঠানো হয়নি। ত্রিপুরায় যখন ইকফাই ইউনিভার্সিটি হলো তখনও বিলটাকে চর্চার জন্য সিলেক্ট কমিটিতে পাঠানো হয়েছে, আমাদের ত্রিপুরায় যখন মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি হবে তখনও এটিকে সিলেক্ট কমিটিতে পাঠানো হয়েছে। এই বিলটাকে আমি বিশদভাবে বলবো না যে সিলেক্ট কমিটিতে
এমএলএদের, জনপ্রতিনিধিদের, চিন্তনশীল ব্যক্তিদের কাছে নিয়ে গিয়ে আরো পরীক্ষা নিরীক্ষা করার জন্য মাতা ত্রিপুরা সুন্দরীর নামটাকে যেন আমরা কলুষিত না করি তার জন্য এটাকে সিলেক্ট কমিটিতে পাঠানো হোক, এই প্রস্তাব আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাখছি। ধন্যবাদ। এদিন বিশ্ববিদ্যালয় বিল পাশ হওয়ার সময় ভোটের প্রয়োজন না হলেও বিধায়ক জিতেন্দ্র চৌধুরী ও সুদীপ রায় বর্মণ আইনি সমস্ত বিষয় বিশ্লেষণ করেই বিল পাশ করার পক্ষে সহমত পোষণ করেন। এদিকে মুখ্যমন্ত্রী এই বিলটি পাশ করার পক্ষে সমস্ত যুক্তি উপস্থাপন করেছেন এবং বিরোধী বেঞ্চের সদস্যদের স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, যার ফলে রাজ্যে যেমন কর্মসংস্থান হবে তেমনই শিক্ষাক্ষেত্রেও অনেক শূন্য পদ তৈরি হবে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।